আসসালামু আলাইকুম দর্শক, প্রকৃতি ভ্রমণের আজকের এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব নারায়ণগঞ্জে অবস্থিত কাপলদের জন্য সব থেকে মজাদার পার্ক সম্পর্কে, যেটি এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক নামে পরিচিত। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটি নারায়ণগঞ্জের পঞ্চবটি ফতুল্লাতে অবস্থিত। নারায়ণগঞ্জের চাষারা থেকে অটোতে করে সরাসরি এই পার্কের সামনে নামার ব্যবস্থা রয়েছে। এছাড়া এই পার্কের সামনে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের মেইন গেট দিয়ে প্রবেশের সময় হাতের দুই পাশে দুইটি টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে 100 টাকা করে জনপ্রতি টিকিট সংগ্রহ করে পার্কে প্রবেশ করতে হয়। পার্কের মেইন গেট দিয়ে প্রবেশের পর সর্বপ্রথম এরকম সুন্দর একটি রাইড রয়েছে। তার পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর, যেখানে ছোট ছোট মাছ রয়েছে। আর বাম পাশে ওয়াটার পার্ক রয়েছে। যারা ওয়াটার পার্কে গোসল করতে চায় তাদেরকে জনপ্রতি 300 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে ওয়াটার পার্কে প্রবেশ করতে হয়। সেই ওয়াটার পার্কে দেয়াল ঘেঁষে এরকম সুন্দর গাছ রয়েছে, তার সাথে রয়েছে বাচ্চাদের জন্য আরেকটি রাইড। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের মধ্যে সবগুলো রাইডের আলাদা আলাদা মূল্য 50 টাকা করে। ওয়াটার পার্কের সাথেই রয়েছে বাচ্চাদের গেমস খেলার জন্য একটি রাইড। যার মধ্যে রয়েছে প্লেন, রকেট এবং বিভিন্ন রকমের গাড়ি। বাচ্চাদের এই রাইডটির পাশে আরেকটি রাইড রয়েছে, যে রাইডটিরও প্রবেশ মূল্য 50 টাকা। এরপর আঁকাবাঁকা সুন্দর রাস্তা দিয়ে একটু সামনে গেলেই রয়েছে সুন্দর একটি ট্রেন এবং ট্রেন চলাচলের জন্য পথ। ট্রেন চলাচলের এই পথটি পুরো পার্ক জুড়ে বিস্তৃত। ট্রেনের এই রাইডটির মূল্য 50 টাকা। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের সব থেকে সুন্দর দৃশ্য হলো এই জলাশয়টি এবং জলাশয়ের মধ্যে অবস্থিত রেস্টুরেন্টটি। জলাশয়ের মধ্যে অবস্থিত এই রেস্টুরেন্টটি 3 তলা বিশিষ্ট, যার প্রতিতলায় আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টের দুই পাশে রয়েছে জলাশয় এবং সুন্দর বেঞ্চ, তার সাথে সুন্দর করে তৈরি এরকম আঁকাবাঁকা রাস্তা। বেঞ্চে বসে যেরকম গল্প করা যায়, তারই সাথে সাথে এরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে এই জলাশয় এবং রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করা যায়। যেহেতু এই পার্কটিতে কাপলদের উপস্থিতি সব থেকে বেশি এবং কাপলদের জন্য সুব্যবস্থা রয়েছে, তাই সব সময় এই বেঞ্চগুলোতে কাপলদের গল্প করতে দেখা যায়। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের মধ্যে যতগুলো রাইড এবং যতগুলো রেস্টুরেন্ট রয়েছে, সবগুলো রাইড এবং রেস্টুরেন্টে সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, তাই রাতের বেলা এই পার্ক এবং রাইডগুলোর সৌন্দর্য আরো মনোমুগ্ধকর হয়। রেস্টুরেন্টের পাশেই রয়েছে নৌকো দিয়ে তৈরি এরকম একটি রাইড। এবং তারই পাশে রয়েছে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের মঞ্চ, যেখানে বসে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা যায়। যেহেতু অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটি সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, তাই বাহির থেকে যেসব
দর্শনার্থী পার্কের ভিতরে প্রবেশ করে তারা চাইলে এই মঞ্চটি ব্যবহার করে ছোটখাটো অনুষ্ঠান বা কর্মসূচি ব্যবস্থা করতে পারবে। মঞ্চটির পাশেই রয়েছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট যেগুলোতে বিভিন্ন ফাস্টফুড সহ অন্যান্য সকল খাবার পাওয়া যায়। অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে প্রবেশের সময় যদি আপনি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসেন, সে খাবার মেইন গেটে জমা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে এবং ভিতরে প্রবেশের পর আপনি ভিতরে যেসব খাবার রয়েছে কেবলমাত্র সেই খাবারগুলোই কিনে খেতে পারবেন। এই রেস্টুরেন্টগুলোর পাশ দিয়ে রয়েছে আরেকটি রাইড এবং তার পাশে রয়েছে ছেলে ও মেয়েদের আলাদা আলাদা বাথরুম। সবকিছু মিলিয়ে এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটি নিয়ে আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।